বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি এই প্রতিবাদে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। মঙ্গলবার বেইনে অনুষ্ঠিত আলোচনা সভাত প্রধান অতিথি আছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষত অনুষ্ঠিত সভাত বন বিভাগীয় কর্মকর্তা আলী কবির, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফসলে সহ অন্যান্য বক্তব্য রাখে। এই সময় পদস্থ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক শিক্ষার্থীও উপস্থিত আছেন। পরে দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারাত থেকে অপনাদি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখে।